মুখ্যমন্ত্রী নির্দেশ মতো জেলার আম শিল্প নিয়ে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। বুধবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই বৈঠক। উল্লেখ্য, মালদা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমদই এবং আম সন্দেশ তৈরি করার কথা। এতে জেলার অর্থনৈতিক বিকাশ আরও ঘটবে, আমের জন্য গোটা দেশে আরও বেশি করে পরিচিত হবে রাজ্য। মুখ্যমন্ত্রী সেই নির্দেশ মতো প্রস্তুতি শুরু করল মালদা জেলা প্রশাসন। বুধবার দুপুরে এই মর্মে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এক বৈঠকের আয়োজন করা হল। মালদা জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এই বৈঠকে আম দিয়ে দই, আম সত্ত্ব এবং আম সন্দেশ তৈরি করা যায় কিভাবে বিস্তারিত সেটা আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া সহ অন্যান্য আধিকারিকরা। এই বিষয়ে মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, মালদা সফরে এসে মুখ্যমন্ত্রী বলেছিলেন আম সন্দেশ এবং আম দই তৈরি করার কথা। সেই মতো জেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছে, তারই অঙ্গ হিসেবে আজকের এই বৈঠক। মাননীয় মুখ্যমন্ত্রী মালদা সফরে এসে উনি বলেছিলেন, প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন যে মালদার আমের ওপর নির্ভর করে মালদার আম দই কিংবা আম মিষ্টি আম সন্দেশ তৈরি করার জন্য, তারই অঙ্গ হিসাবে আজকে মালদা জেলা ডিএম সাহেব, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন, মালদা মিষ্টান্ন ব্যবসায়ী সমিতি, মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্স এবং বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট সকলকে নিয়ে আজকে মিটিং করেছেন এবং অতি সত্বর কী করে মালদার মিষ্টি মালদার আমকে কাজে লাগিয়ে মালদার মিষ্টি মালদার দই তৈরি করা যায় সে বিষয়ে সমস্ত বিভিন্ন এক্সপার্ট, গভর্নমেন্টের যে সমস্ত টেকনোলজি আছে, সায়েন্টিস্ট আছে, তাদেরকে নিয়ে সমস্ত মিষ্টান্ন ব্যবসায়ী এবং মিষ্টান্ন ব্যবসায়ী যে সমস্ত কারিগর আছে তাদেরকে নিয়ে অতি সত্বর একটা ট্রেনিংয়ের আয়োজন করেছেন। আমরা মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের মালদা জেলা শাসককে আমরা অভিনন্দন জানাচ্ছি যে মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদার আম নিয়ে মালদার আম শিল্পকে কাজে লাগানোর জন্য মালদার আম উপর ভিত্তি করে আম দই এবং আম মিষ্টি আম সন্দেশ তৈরি করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন।